हापांग फाइनल सिगांग बीजेपी सामों तान कक्रीमी फियाबा काशा कक्फान सबंगी मानलिया बीजेपी हापांग हागतरते हास्तनी बजेट खाईथानी रेगानी रंग कमेरी उखा आबुन विशिंगी तेसा खेसा खेरें सामों रो अबहन बीजेपी हापंग कक्सु जब लाहारो अंगना फासिंग तबुक यापरी रिजाक तबुक त्रिपुरा खेत मजूर यूनियन बस्कानी 26 सालमारी सेप्टेम्बर तालनी आगरतला हाबानक बस्कांग दाम थामनी बगे आचुक सभा खाई बीजेपी हापंग सेजा कंगना यूनियन कास्को एज ए रागवन तांगफांग बैंकर हास्तनी याक्सी बदल तांगफांग जितेंद्र चौधरी बानलाल शाह आकोसंग फासाल उबाग्राकर आगुनी मेरामारतम शिकला भवन त्रिपुरा खेत मजूर यूनियन हास्ते हाबनगो कक्त मथनी पानाखे अगौन शाखा मथनी तांगफांग सामल दे मांजाखा मथनी याक्सु कास्को बानलाल शाह ते हास्तनी कास्को राडा बलब देवनाथ तीन चारटी आमादेर गुरुत्वपूर्ण विषय जेगुलो सांबादिक बंधुदेर माध्यमे प्रचार माध्यमे आमरा निये जेते चाई। आजके आमादेर ए सांबादिक सम्मेलने उपस्थित आछेन आमादेर संगठनेर सर्वभारतीय कमिटीर सहसभापति बानुलाल शाह, संगठनेर सभापति राजा बल्लभ देवनाथ আর আমাদের রাজ্য কর্মকর্তা নিবেদনা দত্ত। মূলত তিন চারটা বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। তার মধ্যে প্রথম হচ্ছে যে সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়ন গত যে আমাদের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি সভা গেল, সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে রাজ্য কেন্দ্র বা জেলা কেন্দ্র সেখানে জনগণের আশু এবং গুরুত্বপূর্ণ কিছু চার্টার অফ ডিমান্ড বা দাবি সনদ নিয়ে তিন ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হবে। তো সেই সিদ্ধান্তটাকে আমাদের রাজ্যে কার্যকরী করার জন্য আমরা আগামী 26 তারিখ আগরতলা অফিস লেনে শ্রম দপ্তরের সামনে তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি আমরা কার্যকরী করব বা তিন ঘন্টার গণ অবস্থান কর্মসূচি আমাদের রয়েছে। তাতে যে বিষয়গুলো আমরা এই গণ অবস্থানের মধ্যে যুক্ত করেছি বা দাবি হিসাবে আমরা যুক্ত করেছি তাতে হলো যে বছরের 200 দিনের শ্রম দিবস সৃষ্টি করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে, দৈনিক মজুরি 600 টাকা করতে হবে। তো আমাদের রাজ্যের অবস্থা অনেকেই জানে, সাংবাদিক বন্ধুরাও জানে, তাদের সেই অভিজ্ঞতা রয়েছে। আমাদের রাজ্যে কাজ কাঁধে তো ভীষণ সংকট, রাজ্যে ভীষণভাবে দুর্নীতি এগুলো চলছে, সোশ্যাল অডিটও এগুলো সেখানে প্রমাণিত হচ্ছে যে এখানে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বছরে 100 দিনের কাজ 340 টাকা মজুরি, ওরা আর সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। আমাদের রাজ্যে প্রতিটি অর্থ বছরে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে জায়গাতে বাজেটে বরাদ্দ কমে দেওয়া হচ্ছে, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার, প্রতিটা অর্থ বছরে আমরা সেটা দেখছি। বিশেষ করে এই সময়ের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই অর্থ বছরে রাজ্য সরকারের যে হিসাব তাতে 32-33 দিনের কাজ হয়েছে, যদিও সরকারের পরিসংখ্যান ভিন্ন, সেখানে একটা গড় হিসাব দেখাবার চেষ্টা করা হয়েছে। গড় হিসাবের মধ্যে অনেকেই জানেন সেখানে বিজেপির যারা মন্ডল নেতৃত্ব বা বিজেপির যারা কর্মীরা রয়েছেন তারা কাজ না করেও তারা সেভাবে পেমেন্ট নিচ্ছে, আর প্রকৃত অর্থে যারা জব কার্ড হোল্ডার যারা কাজ করছেন শ্রম বিক্রি করছেন তারা সঠিকভাবে মজুরি পাচ্ছেন না বা তাদের শ্রম দিবসটাও সেভাবে বলা যায় উল্লেখ করার মতো না, খুব কম শ্রম দিবস
তাদের ঢুকছে সেভাবে পাচ্ছেন না। আর আপনি যদি বিজেপির নেতৃত্বের মধ্যে থাকেন, সংগঠক হিসাবে কাজ করেন বা মন্ডলের কোন নেতা হয়ে থাকেন, তাহলে বছরে আপনার 60-70-80 দিনের কাজের টাকা ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে। এই ধরনের দুর্নীতি গোটা রাজ্যে সেগুলো প্রত্যক্ষ করা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে, এগুলো মানুষ দেখছে না। এগুলো যেগুলো আমরা এই সময়ের মধ্যে করতে চাইছি সেটা হচ্ছে প্রতিটা ব্লকে আমরা গণ রিপোর্টেশন সংগঠিত করবো। আপনারা জানেন যে রাজ্যের মধ্যে কাজ কাটতে ভীষণ সংকট, ভীষণ সংকট। তাছাড়া রয়েছেন বিদ্যুৎ পরিষেবার বেহাল অবস্থা, পানীয় জল ঠিক মতো পাচ্ছেন না মানুষ, রাস্তাঘাটগুলো বেহাল অবস্থা, এগুলো মেরামত করার নাম নেই। আর সরকার এখানে বসে বসে বলা যায় বিবৃতি দিচ্ছে, অসত্য পরিসংখ্যান তুলে ধরছেন কি বিধানসভার ভেতরে কি বিধানসভার বাইরে, এগুলোর ফলে রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা রাজ্যের প্রতিটা ব্লকে আমরা মাস ডেপুটেশন সংগঠিত করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অক্টোবর মাসের মধ্যে আমাদের এই মাস ডেপুটেশনের কাজটা আমরা শেষ করতে চাই। প্রতিটা ব্লকে আমাদের স্থানীয় দাবিটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। তারপর আমাদের একটা সিদ্ধান্ত আছে যে আমরা কর্মীরা মানুষের বাড়িতে যাব, খ্যাত মঞ্জুর অংশে মানুষের বাইরেও গ্রামের যে সকল মানুষরা বসবাস করে সেই মানুষগুলোর কাছে হতে পারে, গ্রাম হতে পারে বা আধা শহর হতে পারে, শহরতলীয় হতে পারে, যেখানে আমাদের সংগঠনের বিভিন্ন স্তরে কর্মীরা কাজ করছেন, তাতে আমরা বলছি যে আমরা 1000টি গ্রামে যাব। ত্রিপুরার 1000টি গ্রামে 1,00,000 পরিবারে আমরা যাব, মানুষের বিভিন্ন সমস্যাগুলো আমরা শুনব তাদের কাছ থেকে। তো এটা আমাদের একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ এই সময়ের মধ্যে আমরা হাতে নিয়েছি। এটা করবো 15 ডিসেম্বর থেকে 15 অক্টোবরের মধ্যে 1000 গ্রামে আমাদের কর্মীরা সেখানে যাবেন। আর আমরা যেটা বলছিলাম আগামী 26 তারিখ নিশ্চয়ই আপনাদের প্রচার মাধ্যমে এটা আমরা জানাতে চাই গোটা রাজ্যের মানুষকে যে গুরুত্বপূর্ণ যে আমাদের 5-6টা দাবি, এগুলো নিয়ে 3 ঘন্টা যে কোনো অবস্থান সেটা আমরা করতে চাই। 11টায় শুরু হবে, 26 তারিখ 11টায় শুরু হবে, 2টায় শেষ হবে। এই গণ অবস্থানে আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির সভাপতি বিজয় রাঘবন উনি থাকবেন বক্তা হিসেবে, থাকবেন আমাদের অল ইন্ডিয়া বা সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক বি বেঙ্কট, থাকবেন আমাদের রাজ্যের গণ আন্দোলনের নেতা জিতেন্দ্র চৌধুরী, আমাদের ভাইস প্রেসিডেন্ট বানুলাল শাহ অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ওনারা থাকবেন। আমরা সেই কর্মসূচিটা করতে চাই, আমাদের সংগঠনের নিজস্ব কর্মসূচি, এই কর্মসূচি প্রচার নিশ্চয়ই আপনারা সেটা পৌঁছে দেবেন রাজ্যের মানুষের কাছে। জিনিসপত্রের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, গরিব শ্রমজীবী অংশের মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল পিছিয়ে পড়া অংশের মানুষ, তারা ক্রমশ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। 2014 সালে যে জিনিসটার দাম ছিল আর 2023-এ সেই জিনিসটার দাম, তাতে দেখা গেছে কি একটা হিসাব থেকে 65% 65% বেড়েছে। সেটা নুন হতে পারে, তেল হতে পারে, ডাল হতে পারে, যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস। অর্থাৎ 2014 সাল থেকে 2023 এই সময়টুকুর মধ্যে 65% জিনিসপত্রের দাম বেড়েছে। তাতে দেশের গরিব অংশের মানুষ, বিশেষ করে দারিদ্র সীমা রেখা নিচে যাদের অবস্থা, এই সকল মানুষ অর্থনৈতিক দিক থেকে দারুণভাবে সেখানে সংকটে পড়ছে, এটা আমরা যেটা দেখছি। তো আমরা বলছি যে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে এবং বিশেষ করে তার মূল্য সূচকটা যদি আমরা ধরি, তাহলে 600 টাকা সেখানে মজুরি হওয়া উচিত, এটা আরও বেশি হবে। আমরা ডিমান্ড করেছি সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের দৈনিক মজুরি 600 টাকা করতে হবে। আমাদের যে গণ অবস্থান 26 তারিখ যেটা আমরা করতে যাচ্ছি অফিসিয়ালে, সেখানেও এটা আমাদের দাবির মধ্যে আছে। আমরা বলেছি যে সকল গরিব অংশের মানুষ গৃহহীন, গড় নেই তাদের মানে ছাদযুক্ত পাকা বাড়ির ব্যবস্থা সরকারকে করতে হবে,
এখন বিভিন্ন জায়গায় যেটা এইসব দেখা গেছে 1,35,000 বা 32,000 টাকা, এই দিকে তো টাকা বাড়ি হয় না, গোবর হয় না, তার মধ্যে আবার দুর্নীতি, মন্ডলের নেতাদের কমিশন না দিলে পরে ঘরের টাকা ঠিক ঠিক মতো সেখানে অ্যাকাউন্টে ঢুকছে না, এইগুলো বলছে মানুষ। তো সেদিক থেকে আমরা বলছি যে পাকা ছাদযুক্ত বাড়ির ব্যবস্থা করতে হবে, গরিব অংশের মানুষ যাদের সেখানে ঘর নেই সেটা করতে হবে। আমরা বলছি যারা ভূমিহীন এরকম আছে, যারা সরকারের খাদ্য নিতে বসবাস করছেন, তাদের সেখানে অ্যালটমেন্টের ব্যবস্থা করে, ভূমি বন্দোবস্ত ব্যবস্থা করা, এটা সেখানে করতে হবে। আমাদের ডিপার্টমেন্টের মধ্যে আছে আরো যে শ্রমজীবী অংশের মানুষ যারা, বিশেষ করে কৃষি শ্রমিক, আপনারা জানেন যে ভারতবর্ষের যে জাতীয় আয় বা জিডিপি তার 15-17%, 15-17% উপার্জিত হয় এগ্রি সেক্টর থেকে, কৃষি ক্ষেত্র থেকে। দেখা যাচ্ছে ভারতবর্ষের এই যে 17-18 কোটি কৃষি শ্রমিক, তারা অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে দুর্বল। তার একটা বড় অংশ হচ্ছে দলিত তপশিলি জাতি মুক্ত আদিবাসী অংশের মানুষ, তার একেবারে বলা যায় প্রত্যন্ত এলাকায় বসবাস করে। এই যে গরিব অংশের কৃষি শ্রমিক আমরা বলছি, এবং তাদের সঙ্গে এটাও আমরা বলছি শ্রমজীবী অংশের মানুষ অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ তাদের মাসিক 3,000 টাকা পেনশনের ব্যবস্থা সেখানে করতে হবে, এটা আমাদের ডিমান্ড। আর জিনিসপত্রে তারা সেগুলো বলছে, এখানে আমাদের অল ইন্ডিয়ান ভাইস প্রেসিডেন্ট, আমরা যেটা দেখেছি গড় হিসাবে সেখানে সরকারের যে পরিসংখ্যান তার সঙ্গে বাস্তবের অনেকটাই মিলছে। তো আমি একটা পরিসংখ্যান আপনাদের কাছে যেটা উল্লেখ করতে চাইছি সেটা হচ্ছে যে 19 এবং 20 সালে সেখানে সরকার একটা পরিসংখ্যানে দেখানো হয়েছে 61 দিনের মতো, 60 দিনের মতো 60.78 সেখানে স্বর্ণ দিবস উল্লেখ করেছেন। তারপরে 20-21-এ 74.66 ওরা দেখাবার চেষ্টা করেছেন, তারপরে 21-22 71.85, তারপরে আপনার 2022-23 59.92, আর এবার 2023-24 41.38%, এটা স্বর্ণ দিবস দেখেছে। কিন্তু তাতেও আমাদের প্রশ্ন হচ্ছে এটা গড় হিসেব, যারা প্রকৃত অর্থে যারা জব কার্ড হোল্ডার তারা সেভাবে কাজ পাচ্ছেন না, এটা হচ্ছে। আর তার সঙ্গে আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে হয়, প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে অনেক সরকার বিরোধী যে সকল বলা যায় মানুষ রয়েছেন বা এই সরকারকে পছন্দ করেনি বা হয়তো বা কোনো কারণে সরকারের পক্ষে ভোটাধিকার প্রয়োগ নিয়ে এরকম যারা আছেন, অর্থাৎ সরকার বিরোধী যারা, তাদের লোক কাছ থেকে বঞ্চিত করা হচ্ছে। যদি সিপিএম পার্টিকে সমর্থন করে থাকে বা অন্যান্য রাজনৈতিক দলের সমর্থক দুরোধী হয়ে থাকে তাদেরকে সেভাবে কাজ দেওয়া হচ্ছে না, এটা একটা গোটা রাজ্যে ধর্মনগর থেকে শাহপুর পর্যন্ত এটা লক্ষ্য করা যাচ্ছে। অনেক জব কার্ড হোল্ডার প্রকৃত অর্থে যারা জব কার্ড হোল্ডার তারা বঞ্চিত হচ্ছেন। আমি সংক্ষেপে বিষয়টা আপনাদের কাছে উল্লেখ করার চেষ্টা করছি।